بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. নেক আমলের যেসব দান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ভালো জীবন যদি থাকে আমলে সালেহ, আল্লাহ তাআলা আখিরাতে যেরকম তার পর সন্তুষ্টি প্রকাশ করবেন, জান্নাতে তাকে স্থান দিয়ে আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করে যে দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে ভালো জীবন দান করবেন, হায়াতান তাইয়্যিবা। আবার আল্লাহ নেক বান্দাদের জীবন যখন আলোচনা হয় তো তাদের কষ্ট কুরবানি, আর সবাই যে কিছুদিন পরে দুনিয়াতেই আবার রাজা বাদশাহ হয়েছে তাও নয়, বড় একটা অংশ এই নানান ধরনের জাহির কষ্টের মধ্যে জীবন শেষই হয়েছে, তো সেটাও বলা হয়। শুনি আমরা নিজেরাই বলি, কথা দুটো তো অনেক সম্ভাবনা হয়েছে সাংঘর্ষিক, এত কষ্ট কোরবানি আর ভালো জীবন, কথা তো খুব বেশি মিলে না। আবার আল্লাহ তাআলা যার জন্য যেটা নির্ধারণ করেছেন নির্ধারিত ওইটা হবেই, সে আরেক সমস্যা। আসলে ভালো জীবন কি ওইটাও আমার কাছে কাবান্তিত পরিষ্কার না হওয়ার কারণে এই প্রশ্নগুলো উঠে। বাঘকে যদি বলা হয় যে ভালো খাদ্য, আর হরিণকেও বলা হয় ভালো খাদ্য, দুজন দুই ভিন্ন জিনিস বোঝে। হরিণের কাছে যেটা ভালো বাঘের কাছে ওটা মোটেই ভালো, আর বাঘের কাছে যেটা ভালো হরিণের কাছে ওটা মোটেই ভালো। সব মানুষকে আল্লাহ তাআলা বলেছেন ভালো, প্রত্যেকে তার নিজ ভালো আলাদা। আল্লাহ তাআলা যে ভালো জীবন দান করেন, জিনিস পরিবর্তন করে না, যার কিসমত আল্লাহ তাআলা যেটা রেখেছেন, যার হায়াত লম্বা তার হায়াত লম্বাই থাকবে, আল্লাহ তাআলা কখনো পরিবর্তন করে না সে কথা নয়, আমালে দোয়াতে তকদিরে পরিবর্তন হওয়া হিসেবে এই কথাও আছে। আল্লাহ তাআলা যে মানুষকে ভালো জীবন দান করে এটা প্রধানত, শুধু এই কথা বলব না, প্রধানত তার রুচি সংশোধনের মাধ্যম। ভালো জীবন আগে থেকেই তাকে দেওয়া ছিল, আল্লাহ তাআলা কারোর জন্য ইচ্ছা করে খারাপ কিছু দেন, নাউজ বিল্লাহ কোনো শত্রুতা করে কারোর জন্য প্ল্যানই করেছেন ওকে মুসিবতে ফেলবেন, এরকম সবার জন্য আল্লাহ তাআলা ভালো দিয়েছে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা কাদাল্লাহু লিমুমিনিন কাযাআন ইল্লা কানা খাইরান, যার হাতে আমার জান তার কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে, এমনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা যথেষ্ট, তারপর আবার আল্লাহর কসম, মা কাদাল্লাহু লিমুমিনিন কাযাআন ইল্লা কানা খাইরান, মুমিনের জন্য আল্লাহ তাআলা কাযা মানে যেটা অটল সিদ্ধান্ত, আল্লাহ সব সিদ্ধান্তই অটল, আল্লাহ কোনো ফয়সালা করে না যা ওর জন্য মঙ্গলজনক নয়, সব কিছু মঙ্গলজনক তো আগে থেকেই আছে, কিন্তু নিজের রুচির ত্রুটির কারণ ও ওটাকে ভালো দেখছেন। মানুষটা হচ্ছে মদখুর, আর তাকে দিল টাটা এক টাটকা আঙ্গুরের রস, মুখে দিয়েই বলে পানছে, কোনো স্বাদ নেই, ওটা ফলের রসের দোষ নয় ও রুচির দোষ।
নেশাখোরকে দিল যে শিক্ষা বা আর পরোটা, সেটা বলে এটা একটা খাদ্য হল না, ভালো জিনিস দিত। তো তার কাছে ভালো জিনিস হলো তার নেশা সামান, তো বিক্রি করবে। তো যে হাটে কেউ তামাক কিনছে আর দুধ বিক্রি করছে, ওই হাটে আরেকজন দুধ বিক্রি করছে আর তামাক কিনছে। যে তামাক বিক্রি করে আর দুধ কিনে, সেও বলে যে বাস ভালো জিনিসই পেলাম। আর যে দুধ বিক্রি করে আর তামাক কিনে, সেও খুব তৃপ্তির সাথে বাড়ি যায়, এখন গিয়ে খুব তামাক টানবো, খুব ভালো তামাক পেয়েছে। কুল্লু হসবিন বিমাল আদাইহিম ফারিখুন, প্রত্যেক দলই তার সে যেটা পেয়েছে ওটা পেয়ে খুব সন্তুষ্ট। আল্লাহ তাআলা নেক আমলের মাধ্যমে যে তার অবস্থার পরিবর্তন করেন না, তার নিজের পরিবর্তন। গতকালে এটার উপর বেশ কথা হচ্ছিল যে কাজ আর আমল, পুরো দুনিয়ার মাস কাজে ব্যস্ত, কাজের লক্ষ্য নিজেকে পরিবর্তন করা, কাজের লক্ষ্য তার অবস্থানের পরিবর্তন করা, তার জামার পরিবর্তন, তার খাওয়ার পরিবর্তন, তার বাড়ির পরিবর্তন ইত্যাদি ইত্যাদি, নিজে যা আছে তাই আছে, কাজের লক্ষ্য নিজের কোনো পরিবর্তন নয়। কেউ কোনো চাকরি করে না, নিজেকে বদলাবার জন্য চাকরি করে, সে তার বাড়ি বদলাবার জন্য, গাড়ি বদলাবার জন্য। এর মোকাবেলায় আমলের লক্ষ্য অবস্থান পরিবর্তন নয়। কেউ যদি দোয়া করে, জিকির করে, আমল করে আর বড় বাড়ি পাওয়ার জন্যে, আর যদি ঠিক মতো করে আর আল্লাহ কবুলও করে, তো দেখবে যে ব্যাপারটা তো উল্টো চলছে। যার যে বাড়িটা ছিল মোটামুটি তাও তা ওখানে যাওয়ার পথে, কারণ ওর আমল বেশিরভাগ ক্ষেত্রে আমলের লক্ষ্য তাই, আর তাকে নিজেকে উন্নত করা যায়। সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, এটাই সে দোয়া করছে, আমাকে তাদের পথের পথেই বানাও যাদের উপর তুমি তোমার সন্তুষ্টি প্রকাশ করেছো। আল্লাহ তাআলা যাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন তাদের মধ্যে সুলেমান আলাইহিস সালাম আর দাউদ আলাইহিস সালামের মতো রাজা বাদশাহ ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা যে সন্তুষ্ট হয়েছেন ওনার রাজমহলের কারণে নয়, ওনার। আর তার মধ্যে মূসা আলাইহিস সালাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো গরিবও ছিলেন, আর তাদের মতো তাদের সাথে উপর যারা তাদের সন্তুষ্ট হয়েছেন তাদের তাও তাদের ঝুপড়ির কারণে নয়, ওনার। সেই যেরকম কেউ হয়তো কোনো রাজকুমার বিয়ে করলো, এক বিয়ে করলো এক রাজকুমারী আরেক দেশের এক রাজকুমারী, সে আবার দুনিয়া সেরা সুন্দরী। কিছুদিন পরে আবার সে বিয়ে মরে গেল, আরেক বিয়ে করলো, আরেক বিয়ে করলো আরেক সেরা সুন্দরী, কিন্তু সে এক ফকির নির্মে। তো প্রথম যখন বিয়ে করেছিল রাজকুমারীকে, সবাই ভেবেছিল যে রাজকুমারী হিসেবে বিয়ে করেছে, পরে যখন ফকিরি মাকে বিয়ে করলো তখন লোকে বললো যে ও আসলে রাজবাড়িও দেখে না ফকিরও দেখে না, ও তো সুন্দরী খুঁজে। সে যদি রাজকুমারী হয় তাতে আপত্তি নেই, আর সে যদি ফকিরি মেয়ে হয় তাতে আপত্তি নেই। আল্লাহ তাআলা তো মানুষ বড় সন্তুষ্ট হন তার নিজের কারণে। সে রাজাও হতে পারে, ফকিরও হতে পারে, সুস্থ হতে পারে, অসুস্থ হতে পারে। মানুষ আমল করে নিজেকে পরিবর্তন করবার জন্য, আর নিজ বলতে মানুষের প্রধানত তার নিজের অন্তর বোঝায়, আর অন্তর বলতে মানুষের প্রধান পরিচয় তার রুচি। একজন মানুষের যদি একেবারে ভিতর গিয়ে তার পরিচয় চাওয়া যায়, তো তার পরিচয় তার রুচির ভিতরে, এটা শুধু মানুষের ক্ষেত্রে নয়, দুনিয়ার ক্ষেত্রে মাছির পরিচয় মৌমাছির পরিচয়ের মধ্যে বড় পার্থক্য আছে, দেখতে খুব একটা পার্থক্য নেই। অনেক ক্ষেত্রেই অনেক ধরনের মাছি আছে, অনেক ধরনের মৌমাছি আছে, তো অনেক মাছি আর মৌমাছি হয়তো পাওয়া যাবে যে তার বাহ্যিক গড়ন টরণ ইত্যাদির মধ্যে তেমন বেশি পার্থক্য নেই,
তারপরেও যেকোনো কেউ বলে যে কোথায় মাছি আর কোথায় মৌমাছি, যদিও নামেও মিল আছে, অনেক পার্থক্য। কী পার্থক্য? রুচির পার্থক্য। মৌমাছি ফুল পছন্দ করে আর মাছি গোবর পছন্দ করে, ওই এক কথাই শেষ হয়ে গেল। একজন হিন্দু একজন মুসলমান সবই এক ধরনের, বেশি পার্থক্য নেই। কিন্তু পথ চলতে চলতে একজন মসজিদ দেখে ওদিকে খুব তাকালো, তাও মনে হচ্ছে নামাজের সময় তো কাছেই, আর আগে না গিয়ে এখানে অপেক্ষা করি। আর মসজিদটা বেশ সুন্দর মনে হচ্ছে, ভালোই মনে হচ্ছে। তো ওখানে তার ওইটা তার পছন্দ হলো, ওখানে গিয়ে ঢুকে গেল। আরেকজন গিয়ে ঢুকলো মন্দিরে, তো কে কোথায় ঢুকলো ওইটা দিয়ে দুজনের মধ্যে পার্থক্য হয়ে গেল, কে কোনটা পছন্দ করে। আল্লাহ তাআলা মানুষকে যে উন্নত করেন, মানুষকে উন্নত করে বলতে বোঝায় যে প্রধান তার রুচি উন্নত করে। সে কাকে সুন্দর বলে, কাকে ভালো বলে, এইটা উন্নত করে। যত বেশি সে নেক আমলওয়ালা হবে আর আল্লাহ তাআলা তার নেক আমলকে কবুল করবেন, তত বেশি তার রুচি উন্নত হবে। আর রুচি যত উন্নত হবে তত বেশি আল্লাহ তাআলার দেওয়ার নিয়ামত যেগুলো ছিল সুন্দর, আগে থেকে সুন্দর ছিল, কিন্তু রুচির দোষের কারণে সে অসুন্দর মনে করত, তত বেশি তার ধীরে 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 সৌন্দর্য তার প্রকাশ সামনে প্রকাশ করত। জিনিসের পরিবর্তন কিছুই হয়নি, যা ছিল তাই। তার রুচির উন্নতির কারণে তার কাছে তার সৌন্দর্য এখন প্রকাশ পাচ্ছে আর ওটা সে ক্রমেই পছন্দ করছে। আবু বকর সিদ্দিক রাজানোর ছেলে ছিলেন আবদুল্লাহ ইবনে আবু বকর, শহীদ হলেন বনু সাকিফের তীরে। যে তীরে উনি মারা গেছিলেন সেই তীর আবু বকর সিদ্দিক রাজানোর কাছে ছিল। বনু সাকিফ মুসলমান হওয়ার পরে তাদের প্রতিনিধি দল ওনার সাথে সাক্ষাৎ করতে এসেছে। উনি ওই তীর বের করলেন না, তাদেরকে দেখালেন না, তোমাদের মধ্যে কি ওই তীরকে চিনতে পারছো? যার তীর উনি চিনতে পারলেন, বলে হ্যাঁ এই তীর আমি চিনতে পেরেছি, এই তীর আমি বানিয়েছি, এটাকে আমি ধার দিয়েছি, এটার পেছনে আমি পালক লাগিয়েছি আর এটা আমি নিক্ষেপ করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সব তারিফ ওই আল্লাহ যিনি তোমার হাতে আমার ছেলেকে সম্মান দান করেছেন আর আমার ছেলের হাতে তোমাকে লাঞ্ছিত করেন। যাকে আমরা সাধারণ মানুষ মনে করি বলে চিনি, এমনকি একজন কাফের, একজন কাফের মনে করা যায়, তার ছেলেকে কেউ হত্যা করল আর তারপর তার সাথে সাক্ষাৎ হল, ছেলের বাপ এখন বাদশাহ আর ছেলের হত্যাকারী তার সামনে, আর পরিচয় বলল যে এই আমার ছেলের হত্যাকারী, সে কী করবে? প্রধান কাজ এখন আমি তার পারলে তার আগে নানান ধরনের রাগও প্রকাশ করবে। আবু বকর সিদ্দিক আল্লাহন রাগও করলেন না, প্রতিশোধও নিলেন না, নিতে চাইলেনও না, শুকুর আদায় করলেন। তোমার মরা ছেলে তো জিন্দা হয়ে যায়, একজন এটাকে মহা মুসিবত কথা যখনই মনে পড়ে তখন মন খারাপ, যে আমার ছেলেকে মেরেছিল, ও বেটাকে আমি মারব, ওরকে আমি নির্বংশ করব, ওর বংশের সবাই কিছু কিছু পরিচিত আমাদের তাও যথেষ্ট হয়, ও গোটা বংশের সবাইকে জিন্দা পড়িয়ে মারব। আর এইগুলো সে চেষ্টা করছে, চিন্তা করছে, আর যদি সুযোগ পেয়ে যায় ক্ষমতায় ইত্যাদি তাহলে ঠিকই করবে, না পায় সুযোগ খুঁজবে। অবকাশ দিয়ে আদর সব সুযোগ হাতে নিয়ে শুকুর আদায় করবে। ঘটনা তুই আবু বকর সিদ্দিক রাদানু এই গত 23 বছরে রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের মেহনতে দিন উপর আমল করার ভিতর দিয়ে ইলম অর্জন করেছেন, যে ইলম ওনার দৃষ্টিকে পরিবর্তন করেছে, ওনার রুচিকে পরিবর্তন করেছে। যেটা এই ইলম না থাকলে, ইমান না আনলে, যেটা ওনার জন্য জীবনের সবচেয়ে বড় মুসিবতের কথা হতো, ওই কথাই
আমার ছেলের হত্যা, ওই কথাই এখন ওনার কাছে নিয়ামত হয়ে গেছে, ঘটনার পরিবর্তন কিছুই হয়নি, ওনার নিজস্ব রুচির বোধের পরিবর্তন, যেটা একটা মুসিবত হতে পারতো বা ছিল আগের কুফরি রুচিতে, ওইটাই নিয়ামত হয়ে গেছে। আজ তার যে শুক্র আদায় করছে, আর শুধু এইটা নয়, এটা সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য বিভিন্ন মাত্রায়। কিছু কম ইমানওয়ালা হবে তো তারও এই ইমান হওয়া মানেই হলো, আমল করার মানে হলো যে তার রুচির কিছু না কিছু পরিবর্তন হবেই। ছোটখাটো স্কে পরিধি আমরা আমরা দেশ করে আছি, এরকম লোক পাওয়া যায় যেহেতু মনে করা যাক তাকে ছাত্র, তাকে কোনো একজন আলিমের কাছে নিয়ে গেল, উনি বললেন যে দাড়ি রাখা কেউ বলে সুন্নত কেউ ফরজ বলে, কাতবাড়ি মাহমুদুল্লাহ সাহেব মাহমুদুল্লাহ আলাই উনি তো ফরজ বলেন, আর আমরা যে প্রায় প্রচলিতভাবে সুন্নত শুনে থাকি তার ব্যাখ্যা দিলেন যে কিছু আদেশ বিভিন্নভাবে আসে, আদেশ কিছু আছে আল্লাহর কথার কারণে, কিছু আছে রসুল সাল্লাহ কথার কারণে, আর অনেকগুলো আদেশ আসে রসুল সাল্লাহ সাল্লামের আমলের কারণে করেছেন। আমলের উৎস যেগুলো সেগুলো সব সুন্নতের ভিতর পড়ে, ওই আদেশের উৎস হিসাবে সুন্নত, সেই সুন্নতগুলো আবার ফিকহ স্তর হিসেবে বিভিন্ন স্তরে হতে পারে। সেই সুন্নতগুলো সুন্নত মানে অভ্যাস, অভ্যাসের মধ্যে কোনোটা উপর আমল করা ফরজ, কোনোটা উপর আমল করা ওয়াজিব, কোনোটা মুস্তাহাব, কোনোটা আবার সন্দেহ, মুস্তাহাব কি আর সেই ব্যাপারেও সন্দেহ আছে অনেকগুলো, রসুল সাল্লাম অনেকগুলো আমল আছে আবার সাধারণ মানুষের করণীয় নয়, অন্য যে নিষিদ্ধ রসুল সাল্লাহ ইসলাম টানা রোজা রাখতেন মাঝখানে না খেয়ে, ওইটা সুন্নত কিন্তু করণীয় নয় আমাদের জন্য, জায়েজ নয় রসুল সাল্লাম যেহেতু নিষেধ করেছেন। প্রথম সাক্ষাতেই সেই ছেলেকে বললো যে বাবা দাঁড়িয়ে রাখ, সব চলে গেল, যে ওই মরুর কাছে আমি যাবই না, কিন্তু দিন কি শুধু দাঁড়ি একটা বুঝেছি রেখে গেল, গেল না মানলো না কিছু করবো, আর দাঁড়িয়ে আমি দেখতেই পারি না, তারপর গেলেও সময় লাগাতে কিছুদিন পরে দাঁড়িয়ে রেখে দিল, তো কিছুদিন আগে না বলেছিল দেখতেই পারি না, এখন আমার দাঁড়িয়ে আরে দিকে তাকাল মন তো পাচ্ছে না, তো পরিবর্তন কি হল, রুচি বদলে গেছে। গোটা ব্যবসার জগৎ বিশেষ করে ফ্যাশন দেশের সাথে যুক্ত, আর সব ব্যবসার মধ্যে কিছু না কিছু একটা ফ্যাশন একটা এলিমেন্ট তো আছে, দুনিয়া এমন কোনো জিনিস করে দিলে যাই যেটা ফ্যাশন, এমনকি যেগুলো মানুষ খাওয়া দাওয়ার জিনিস, ওই যারা হ্যামবার্গার খায় তো আমাকে ওই জীবের স্বাদ দিয়ে খায় ও চোখের স্বাদ দিয়ে খায়, দেখেছে যে আমেরিকানরা খায় অত আমিও খাবো, খায় তো বন্ডুটি, বন্ডুটিকে হ্যামবার্গার বললে তখন ওইটা ওইটা 100 টাকা দিয়ে কিনে খাবে, বন্ডুটি না বিক্রি করলে 2.5 টাকা দিয়ে খেত না। তো ফ্যাশনওয়ালারা ওর রুচির উপর আক্রমণ, এই জন্য টাইট প্যান্ট বানালো, কিছুদিন পরে ফ্যাশনওয়ালারা ওর রুচিকে দিল ঢিলা করে, এবং সব টাইট প্যান্টগুলো বাতিল, তো প্যান্ট তো ওইটাই কিন্তু তাকে সে পছন্দ করেছিল, এমন অপছন্দ করছে না, নতুন করে কিনবে। তো গোটা দুনিয়াও তার রুচির উপর আক্রমণ করে, গ্রামে ছিল দেয়ালের ছবি, দেয়ালজনের বাজার দিকে ছবি কিনেছে, এটা খুব সুন্দর ছবি, খুব সুন্দর ছবি কি যে কলা গাছ আছে, যে তিনটা চিল আছে, লাল সূর্য ডুবছে,
তারপর সে এখন শহরে অনেকদিন থেকে থেকে কিছু শিল্প টিল্প সম্বন্ধে কিছু নন্দন জ্ঞান অর্জন করলো, এখন আবার গিয়ে ছবি কিনল, বড় একটা ছবি। মেহমান এসে বুঝতে পারছেন এটা কিসের ছবি, তাকে জিজ্ঞেস করলো এটা কিসের ছবি, ছবি কি দেখে তো আন্দাজ করে জানা, একবার মনে হয় গরু, আবার মনে হয় গোলাপ ফুল, দুটোর মাঝখানে কিছুটা হতে পারে। তাকে জিজ্ঞেস করলো, সে বলল যে গরু গোলাপ ফুল খেয়ে খুব তৃপ্ত। তো গরু কোথায়? ও তো ফুল খেয়ে চলে গেছে, ফুল কোথায়? ওইটাও খেয়ে ফেলেছে, এখানে শুধু তৃপ্তি দেখা যাচ্ছে। ঠিক আছে, আমিও তৃপ্তি দেখি এখন। এখন যদি তাকে ওই আগের ছবি বলা হয় যে এইটা সুন্দর ছবি, ওই তিনটা চিল আর সুপারি গাছ আর সূর্য একটা ছবি হলো, এটার মধ্যে কোনো নন্দন জ্ঞান নাই, তো গোটা দুনিয়ার মেহনত তো তাই, মানুষের সাথে জড়িত যেগুলো ওগুলো তার উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, দিন এবং দিনের লক্ষ্য বাইরের জগতের কোনো পরিবর্তন না, দুনিয়ার মানুষ বাইরের জগতে যত হাত লাগাবে ও নষ্ট করা ছাড়া কিছু করতে পারবে, আর দুনিয়া নিয়েও তাই, যত ভালো জিনিসই আমি না আনা কেন, ওই হাত লাগালার পরে ওটা হয়ে গেল সেখানে, আরও হাত লাগাই হবে থার্ডে। যারা ওই ট্যুরিস্ট ট্যুরিস্টিতে ব্যবসা ট্যাবসা করে, আমাদের দেশে এগুলো কিছু কম, মানুষের হাতে এখানে টাকা একটু কম থাকার কারণে, যেসব দেশে মানুষের হাতে টাকা বেশি আছে তারা দূরে দূরে বেড়াতে যায়, বড় অ্যাডভার্টাইজমেন্ট হবে যে এমন এক জায়গায় তোমাকে নিয়ে যাবে যেখানে মানুষ কোনো দিন যায়, যে জায়গায় যত বেশি মানুষ গিয়েছে ওই জায়গায় তত বেশি নোংরা, আর যে জায়গায় একেবারে স্বাভাবিক চলেছে, তো ওই একেবারে স্বাভাবিক বা পাহাড়তে পড়ে জায়গা নদী সে যত আঁকা বাঁকাই হোক না কেন ওটা শুনতে, ওখানে গাছে পড়ে থাকা পাতা ওটাও শুনতে, যেখানে মানুষের হাত লাগে স্বাভাবিকভাবে ওটা যেটাই হোক না ওটা শুনতে, মানুষের হাত যেই লাগলো ওটা সৌন্দর্য কমবেই, বাড়বে না। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর দুনিয়াকে সাজাবার কোনো দায়িত্ব দেয়নি, ও হাত লাগালে তোর তো নোংরা হবে, সুন্দর তো আছে আগে থেকে ছিল, ওটাকে কোনো সুন্দর সৌন্দর্য বৃদ্ধি করার কোনো দরকার, সূর্য আগে থেকেই সুন্দর, চাঁদ আগে থেকেই সুন্দর, মানুষের কাছে নিজেকে খুব সুন্দর করে রাখা, সুন্দর করাও নয় সৃষ্টিগত ভাবে তাকে সুন্দর করে বানিয়ে, এই জন্য সব শিশু তার দিনের উপর আছে, আর আল্লাহ তালার প্রিয় পাত্রের মধ্যে শিশু যে জান্নাতে যা মারা যায় ও জান্নাতে যায়। তো সুন্দর কাজ করতে হবে না, ও সুন্দর বানাতে পারবে না, মায়ের হাতে যদি ওরকম কায়দে বানিয়ে দিয়ে একটা ভালো বাচ্চা বানাও হাত দিয়ে রুটি বানানোর মতো, ও যে বাচ্চা বানাবে ওই বিচার দুনিয়াতে টিকতে পারবে, আল্লাহ তালা নিজেই বানিয়ে দিয়েছে, তার জাহির ফেবরকে সুন্দর করে গড়ে তুলেছেন, তার অন্তরকে সুন্দর করে দিয়েছে, মানুষের কাজ হচ্ছে শুধু আল্লাহ তার যেটা সুন্দরকে বানিয়ে দিয়েছে ওইটাকে রক্ষা করা, ওটার উপর অন্য কিছু আরোপ না করা, এই জন্য তাকওয়া মানে হচ্ছে নিজেকে বাঁচানো, তাকওয়া দিয়ে নিজেকে বানায় নিজেকে বাঁচায়। টুপিকে আজকাল বলে সিনিয়র যখন ছুটেছিলাম যে টুপিকে তকি বলতো, শব্দ তো পারে কি শব্দ থেকে রোদ থেকে নিজেকে বাঁচাবো, ইত্যাকে নিজেকে রক্ষা কর, তো নিজেকে রক্ষা করা শুধু দায়িত্ব, সুন্দর তো আগে জন্মগত ভাবে আছে, তার বাহিরও সুন্দর তার অন্তরও সুন্দর, ওটাকে শুধু রক্ষা করা,
তো আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, আমি যেন আমার নিজ সন্তানকে শুধু রক্ষা করি, আমার রুচিকে যেন নষ্ট না করি। দিনের মাধ্যমে, আমার রুচির সংশোধনের মাধ্যমে আমার কাছে সৌন্দর্য প্রকাশ পাবে, সুন্দর তো ছিলই। তবকসিদ্দিকরা জানো, উনি যদি ওই ছেলে ওই ওনার ছেলের হত্যাকারীকে কুফরি হালতে পেতেন তাহলে তাকে হত্যা করতেন। ইমানই শুধু ইমানই নয়, ইমানের সবচেয়ে উপরে হালতে পেয়েছেন, তখন যা শুক্র দেখা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু শেষ জীবন অন্ধ হয়ে গেল, এটাই হয়তো আল্লাহ তার উনার তকদির রেখেছিলেন, অন্ধ হলেন। অন্ধ সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো বড় সাহাবি উনি অন্ধ হয়েছেন, অনেক কাফির অন্ধ হয়, আর বার্ধক্য অনেকেরই অন্ধ না হয়ে গেলেও দৃষ্টিশক্তি তো অনেকেরই কমে যায়, উনি অন্ধ হয়ে গেলেন। মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, ওনার দোয়া কবুল হতো, ওনার কাছে মানুষ আসতো দোয়া চাওয়ার জন্য, আর উনি দোয়া করতেন, তাদের কাজ হয়েও যেত। কেউ ওনাকে প্রস্তাব দিল যে আপনি আপনার নিজের জন্য দৃষ্টি চাইনি, আপনার কথা তো আল্লাহ মানে, মুস্তাজাবুদ দাওয়াত, উনি এটা রাজি হলেন, আল্লাহ তালা আমার জন্য যেটা পছন্দ করেছেন ওটা আমার নিজ পছন্দের চেয়ে বেশি ভালো, এটাই ওনার কাছে ভালো লাগছে, এটাই দিন। যে এটা পরিবর্তন করে আর একটা ভালো ওইটা আনো, তখন যেটা আছে এটাই ভালো, আমি আমার নিজের রুচিকে সংশোধন করতে পারলেই বুঝতে পারবো জিনিস কোন খারাপ। অসুস্থ ব্যক্তি, তাকে খাবার দিল, অর্থাৎ অরুচির কারণে এটা একটা বিস্বাদ লাগে, কিন্তু সেই ব্যক্তি অবুজ ব্যক্তি না, তার জ্ঞান বুদ্ধি আছে, জ্ঞান বুদ্ধি থাকার কারণে সে জিনিসকে কোনো দোষ দিল না, এটা খারাপ। রান্নাকেও দোষ দিল না, কোনো কিছু যদি দোষ দিল না, সে বললো না জিনিস জিনিসও টাটকা, রান্নাও ভালো, সবই ঠিক আছে, কিন্তু আমি অসুস্থ হওয়ার কারণে, আমার রুচি না থাকার কারণে আমি কোনো স্বাদ পাচ্ছি না। এটার সমাধান এই জিনিসগুলো পরিবর্তন করা নয়, তার রুচি রান্না বাড়ার রুচি বা বলছি পরিবর্তন করে কোনো সমাধান হবে না, একমাত্র সমাধান আমার নিজের সুস্থতা অর্জন করা। আমি যদি সুস্থ হয়ে যাই এটাই খুবই ভালো জিনিস, এটাই ভালো লাগে, আর দিন এটি আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে সবচেয়ে ভালো জিনিস দান করেছে। সব বাপের ছেলে ওর জন্যে ওইটাই সবচেয়ে ভালো ছিল, সব ছেলের বাপ ওর জন্যে ওই সবচেয়ে ভালো হয়, প্রত্যেকের স্ত্রী ওর জন্যে ওইটাই সবচেয়ে ভালো স্ত্রী, প্রত্যেক মহিলার জন্যে ওইটাই সবচেয়ে ভালো স্বামী, ওইটাই সবচেয়ে ভালো ভালো দেশ, সবচেয়ে ভালো সব কিছু, তার ওর গরুও ভালো, ওর বিড়ালও ভালো, ওর বুদ্ধিও ভালো, সব ভালো। সমস্যা আমার নিজের জ্ঞানের রুচি, ওটাকে ঠিক করে দিই সব ঠিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ তার বড় মেহরবানি করে আমাদের এই ঋণ দিয়েছেন যে আল্লাহর পথে বেরোয় আমি নিজেকে শুদ্ধ, নিজেকে শুদ্ধ করতে পারলে দেখো যে আল্লাহ তার নিয়ামতের শুকর আদায় করতে পারবে, তখন সে আলহামদুলিল্লাহ বলতে পারে। একজন আল্লাহওয়ালা ওনাকে যদি কেউ অসুস্থ অবস্থায় পায় আর জিজ্ঞেস করতে কেমন আছেন, মন থেকে বলবে আলহামদুলিল্লাহ। অভাবের মধ্যে পায় কেমন আছেন, আলহামদুলিল্লাহ, আর কিন্তু বানিয়ে বলছে না, দিল থেকে বলছে। শত্রুর হাতে কয়েদি অবস্থায় পায় আলহামদুলিল্লাহ, এমন কোনো অবস্থা নেই যে অবস্থায় তার কাছ থেকে আলহামদুলিল্লাহ ছাড়া অন্য কিছু পাওয়া, ঠিক তেমনই দিন থেকে যত দূরে এমন কোনো অবস্থা নেই যে অবস্থায় তাকে তৃপ্ত পাওয়া। আমাদের দেশে অল্প স্বল্প দিন তবু আল্লাহ মেহরবানিতে আছে, তো মানুষের মধ্যে তৃপ্তি অতটা প্রকট নয়, যেগুলোকে মানুষ উন্নত দেশ মনে করে সেই হিসেবে আখ্যায়িত,
ওইসব দেশের এই অতৃপ্তি তার সমাজ সবচেয়ে প্রকট হচ্ছে। সবভাবে কথা ছাড়াই তার আচরণের মধ্যে সব কিন্তু অতৃপ্তি প্রকাশ করে। বাকি বাহ্যিকভাবে তার সামাজিক আচরণ একটু সংযত হওয়ার কারণে অন্যের উপর আক্রমণ সচরাচর অত বেশি করে না, তার কথাবার্তা সৌজন্য রক্ষা করে। কিন্তু কাছের যারা তারা এই সৌজন্য দিয়ে রক্ষা পায়, সন্তান, মা বাপ, স্বামী, স্ত্রী ইত্যাদি, ওখানে ওই সৌজন্য রক্ষা করতে পারে। সৌজন্য রক্ষা তবু এক ধরনের আছে, তাকে গালাগালি দেয় না, কিন্তু একসাথে টিকতে পারে। ও ছেলে বাপের কাছে সাথে টিকতে পারে না, বাপ ছেলের সাথে টিকতে পারে না, সব ব্যাপারে তার অতি এই ছেলে ভালো নয়, এই বাপ ভালো নয়, এই দেশ ভালো নয়, এই মৌসুম ভালো নয়, বিলাতিতে ইতে প্রায় মেঘলা থাকে, ঠান্ডা দেশ, তারপর মেঘলা, গুড়গুড়ি বৃষ্টি পাই, কোন কথা সমাজে সবচেয়ে বেশি উচ্চারিত হয় যদি কোনো জরিপ করা হয় তো সম্বোধ পাওয়া যাবে যে যুগ যুগ ধরে যে বাক্য বা যে বাক্যাংশ সবচেয়ে বেশি উচ্চারিত হয় ওইটা সম্ভবত যে নাস্টি ওয়েদার, জঘন্য আবহাওয়া। এই কথা যত বেশি উচ্চারিত মনে হয় না অন্য কোনো কথা এত বেশি উচ্চারিত। এই সময় খারাপ, আর এছাড়া দুনিয়াতে যে দিন কালকার খারাপ সেই খারাপ কিন্তু আছে। আর রসুল সাল্লাহ জানিয়েছেন হাদিসে কুদসির মধ্যে আছে, ইয়াসুব বনে ইবনে আদম, ইউজিনি ইবনে আদম, ইয়াসুব উদ্দাহ ও আনাদ ও কালিবুল্লাহ ইবনে আদম, আদম সন্তান আমাকে কষ্ট দেয়। আল্লাহ তাআলা বলছে আর কেমন করে সময়কে গাল দেয় আর আমি সময় তো সময়কে গাল দিচ্ছে, তো তাকে সন্তুষ্ট করবে কি দিয়ে? ও কোনো অবস্থায় সন্তুষ্ট করবে, তার মনের ভিতর যদি তৃপ্তি সন্তুষ্টি না থাকে তো কোনো কিছু দিয়ে সন্তুষ্ট করা যাবে। তো বাহ্যিক সৌজন্য একটা চাপের মধ্যে পড়ে একটা সামাজিক তার শিক্ষা দিকে এই ধরনের যে এটাকে বাইরে প্রকাশ কম করে, কিন্তু এই বাইরে প্রকাশ করার অতীতে তার আছে, তার ভিতর উপর চাপ বাড়তে থাকে। অনেক সময় বাইরে গালাগালি করে টুলে তো তার একটা কমে যে হাওয়া হাওয়া হয়ে গেল, ওইটা করে ওইটা একটু কম করে, যখন করে এত মারাত্মকভাবে করে যে জানি সেই জন্যে মার্ডার ইত্যাদি আমাদের সেই গত আগের সময়কার তুলনায় মার্ডার ইত্যাদি অনেক বেশি মানুষ পরিশান, কিন্তু এখন পর্যন্ত আমাদের এখানে মার্ডারের হার আমেরিকাতে ধারে কাছে কিছু না, একদিক অপর দিক সেই অতৃপ্তিতে আরেকটা বহির প্রকাশ যে নিজের উপর আক্রমণ বিভিন্নভাবে তার চূড়ান্ত আত্মহত্যা, সেটা অনেক বেশি, আর ওটা অতৃপ্তির কারণ। তো তার ঘর ভালো, তার বাড়ি ভালো, তার জামা কাপড় ভালো, তার খারাপ কোন সব ভালো, কিন্তু ওকে জিজ্ঞেস করা যে কেন মরতে চাইলে, এই অবস্থা কি টিকা যায় কোন অবস্থা, মানে তুমি বুঝতে পারছো না এই অবস্থাটা, সে ঠিকই টিকতে পারছে অতি। আল্লাহ তাআলা বাহ্যিক অবস্থা তার উপর খারাপ কিচ্ছু না, বাতাস ভালো, সূর্য ভালো, চাঁদ ভালো, সবই ভালো, কিন্তু নিজের মনের ভিতর অতৃপ্তি ওরা তার নিজের রুচির দোষের কারণ। এরাই যদি ইমান আনে তো এই হালতের উপর সে সুখ রাখে, যদি ওই হাদিস শরীফ যেখানে আল্লাহ তাআলা বলছেন যে মুমিনের জন্য আল্লাহ তাআলা ভালো চাকরি প্রদান করেন, ওইটা সব মানুষকে সম্বোধন করে না, মুমিন মা কদাল্লাহু লিল মুমিন কদাআন ইল্লা কানা খায়রান, কিন্তু এর মানে এটাও নয় যে গোটা মানব জাতির জন্য আলাদা খাওয়াকেই তাকে মুসিবত দিয়েছে, এই দুনিয়া তো সবার জন্য
আল্লাহ তাআলা বড় ভালো দুনিয়া দিয়েছেন, আকাশ পাতাল সব আল্লাহর বানানো সব নিয়ামত, কিন্তু মানুষ তার জ্ঞানের অভাবের কারণে, রুচির অভাবের কারণে এই ভালো জিনিসকে মন্দ দেখছে। যদি আমি দিনের পথে চলি, আল্লাহ তাআলা বোঝাতে উপদেশ করেন, আমি এটাকেই দেখবো যে এটা বোঝা যায়। এর চেয়ে বড় কী হতে পারে যে নিজের ছেলের হত্যাকারীকে শুকুর আদায় করছে। তো নিজের ছেলের হত্যাকারীকে দেখে সামনে যদি কেউ শুকুর আদায় করে, যদিও সরাসরি এই কথা বলছে না যে আল্লাহ তাআলা তোমার কাছে আমি শুকুর করছি, তুই আমার ছেলেকে মেরেছ, এই ভাষা না হলো, যে কথা বলছে তার ধারে কাছে, আলহামদুলিল্লাহ আল্লাজি আকরামা ইবনি বিয়াদিক, সব প্রশংসা ওই আল্লাহর যিনি আমার ছেলেকে সম্মান দান করেছেন তোমার হাতে। প্রায় ছেলেকে শুকুর, ছেলের প্রতি শুকুর প্রকাশই হলো। তো নিজের ছেলের হত্যাকারীর কাছে যদি সে শুকুর আছে, তো না শুকুর করবে আর। আর পার্থক্যটা কি? পার্থক্য হলো যে এর ভিতর যে সৌন্দর্য আছে, যে নিয়ামত আছে, ওইটা দেখার তৌফিক আল্লাহ তাআলা দিন যে মানুষকে দান করে। বাইরের দৃষ্টির আড়ে আরেক আরেক জগৎ আছে, ওইটা দেখার তৌফিক থাকে। আর দুনিয়ার মানুষ এই আড়ালেটা দেখে না, বাইরে দেখে বসে সেটা কিছু ভুল বুঝে। তো এর আড়াল বহু বিভিন্ন স্তর আছে, সমুদ্রের যদি উপরে তাকায় তো উপরে এক স্তর আছে, ওখানে ঢেউ দেখা যাবে, একটু নিচে গেলেই আরেক স্তরে আরেক কিছু দেখা যাবে, আরেক উপরে শেষ না, যে স্তরে যে বেশ নিজের নতুন আরেক অবস্থা। এমনকি নজর সমুদ্রের মধ্যে স্রোত আছে, স্রোতে শুধু নদীরা নয়, সমুদ্রের মধ্যেও স্রোত আছে, ওটা স্রোত চলছে, আর সে স্রোতগুলো একই জায়গায়, সব স্রোত একই দিকে কাটে, সব পানি একই দিকে যাচ্ছে, তা কিন্তু না, এক এক স্তরে এক 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 দিকে স্রোত, স্রোতের দিকগুলোও ভিন্ন, একই জায়গায় উপরের স্তরে এক স্রোত, নিচের স্তরে আরেক দিকে স্রোত, বাতাসের মধ্যে স্রোত আছে, সব লেভেলে একই, যে যে লেভেলে দেখবে ওই লেভেলে সে আরেক দৃষ্টি। আল্লাহ তাআলা বড় মেহেরমের কাছে দিন দিয়েছেন, যত বেশি আমার কাছে দিন আসবে আল্লাহ তাআলা তত বেশি তাকে গভীরে দেখার তৌফিক নসিব করবেন, আর যত বেশি গভীরে দেখতে পারবে তত বেশি এই সুন্দর স্রোতগুলো তার কাছে ধরা হবে। আল্লাহ সবাই বোঝা তো اللهم حبب الينا الكفر والفسوق والعصيان وكره الينا الكفر والفسوق والعصيان سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله